খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আমি সকলকে আমি আমার পক্ষ থেকে কাবদানি পৌরসভার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এই নতুন বছর ভালো কাটুক আর এই নতুন বছর চাপদানিতে যে সাধারণ মানুষকে উপহার দেব এবার সেটা হলো আমাদের নতুন তৈরি চারটে স্বাস্থ্য কেন্দ্র নতুন আমাদের মোট আটখানা আমাদের কেন্দ্র মানে তৈরি হচ্ছে তার মধ্যে চারটে আমাদের রেডি আছে আমরা সেটা মকর সংক্রান্তির পরে আমরা এটা আমরা ওটা আরম্ভ করব যাতে মানুষ স্বাস্থ্যসেবাটা ভালোভাবে পায় এছাড়া আমরা চেষ্টায় আছি যে চব্বিশ ঘন্টা শুদ্ধ পানীয় পানীয় জল আমাদের আছে মানুষের যেটা আমরা বাড়ি বাড়ি দিয়েছি লাইন দিয়েছি আমরা সেই জলের লাইনটা আমরা চালু করতে পারি সেই আমাদের চেষ্টায় আছে এছাড়া বিভিন্ন নতুন রাস্তা কিছু আমরা করব এবার যেটা করার আমাদের ইচ্ছে আছে কিন্তু আমরা এখন প্রপোজাল আমরা জমা দিয়েছি ওটা যদি চলে আসে ওটাও হবে আর সবচেয়ে বড় আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু নিকাশি ব্যবস্থা আমাদের সাবধানী এলাকাতে আমরা গোটা চোদ্দোটা আমরা স্কিম জমা দিয়েছিলাম নিকাশি ব্যবস্থার জন্য যার মধ্যে প্রায় ছ থেকে সাতখানা আমাদের ওরা স্যাংশন দিয়েছে ওরা এসে ইনকোয়ারি করে গেছে ডিপিআর তৈরি হচ্ছে আশা করছি নতুন বছরের মধ্যে আমাদের নতুন নিকাশি ব্যবস্থার যে কাজ সেটাও আরম্ভ হয়ে যাবে হেলথ সুবিধা পাবে দেখুন আমাদের এক একটা হেলথ সেন্টার যেটা হচ্ছে ধরুন পাঁচ নম্বর ওয়ার্ডে যেটা হয়েছে সেখানে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষের বসবাস করেন এখানে সবাই সে সবাই সেবা সেবা এখানে পাবে এছাড়া ধরুন আট নম্বর ওয়ার্ডে রয়েছে আমাদের আট নম্বর ওয়ার্ডেও প্রায় জনসংখ্যা অনেক বেশি সেখানকার মানুষও আপনার পরিষেবা পাবে বাইশ নম্বর ওয়ার্ডে হয়েছে আমার একটা স্বাস্থ্যকেন্দ্র হয়েছে মাঠের মধ্যে সেখানেও খুব কম যদি হয় বারো থেকে চোদ্দো হাজার মানুষ সে সেবা পাবে তো এই নিয়ে যদি সব আমরা মিলিয়ে দেখি খুব কম পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ সেই সেবাটা পাবে এখানে মানে এক কথায় ঢেলে সাজাতে চাইছেন চাপ নতুন বছরে নতুন বছরে অনেক আছে আমাদের কাজ করা ইচ্ছে কিন্তু একটা কথা আমি মানে আজকে নতুন বছরে মানুষকে আমি বলতে চাইছি সব দায়িত্ব কিন্তু পৌরসভার নয় কিছু দায়িত্ব মানুষকেও পালন করতে হবে আমি জাস্ট গত দুদিন আগে একটা অনুষ্ঠানে গেছিলাম আমাদের নতুন একটা স্কুলে একটা আমাদের গার্ডওয়াল করা হয়েছে সেই গার্ডওয়াল সুন্দর করে সাদা রঙ করা হয়েছিল সেখানে পানির পিক কি ওখানে আমরা ফেলেছে এখানে পুরো দেয়ালে পুরো দাগ করে দিয়েছে একদম হ্যাঁ তো আমি সেখানে আমি মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি সেই কথাটা আমি উল্লেখ করেছি বলেছি আমরা করছি কিন্তু মানুষের একটু দায়িত্ব নিতে হবে নিজের জায়গায় নিজে পরিষ্কার রাখতে হবে তো আমাদের চাকরিটা আমরা সাজাতে পারবো চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন